ব্রিটিশ আমলের আগ থেকেই রেশম শিল্পের জন্য রাজশাহী নগরীর খ্যাতি ছিল সারা বাংলায়। পরবর্তীতে পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশে এ নগরীতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় দেশে শিক্ষানগরী হিসেবে পরিচিতি পায় রাজশাহী। কিছুদিন আগেও পদ্মা তীরের এই নগরীর খ্যাতি আসে বিশ্বের মধ্যে দূষণমুক্ত সবুজ পরিবেশবান্ধব নগরী হিসেবে। গত পাঁচ বছরে এ নগরীর আমূল পরিবর্তন হয়েছে। সুপ্রশস্ত সড়ক আর দৃষ্টিনন্দন সড়কবাতি দেশের অন্য মহানগরীর তুলনায় এই নগরীকে করেছে আলাদা। সেই সাথে সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের কাজ শেষ হওয়ায় যেন পরিপাটি নগরীতে রূপান্তরিত হয়েছে রাজশাহী। কি করে বদলালো রাজশাহী? রূপকার মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলছেন, অনুকরণ করেছেন চট্টগ্রাম সিটির প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে। চট্টগ্রামের মেয়র প্রয়াত মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী, তিনি যখন মেয়র ছিলেন তখন চট্টগ্রামের সড়কগুলিকে তিনি নাগরিকদের সঙ্গে কথা বলেই প্রশস্ত করে ব্যবস্থা নিয়েছিলেন এবং অনেক প্রশস্ত হয়েছিল সড়কগুলি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক দিয়ে। আসলে ওই সময় চট্টগ্রামে কয়েকবার গিয়ে তার কাছ থেকেই শুনেছিলাম কোনটা কোনটা করা উচিত। আমি আমার নগরবাসীর জন্যে মূল সড়কগুলি ফোরলেন করে দেওয়া, গলিপথগুলি পাকা করে দেওয়ার এবং ড্রেনেজ সিস্টেম কার্যকরী করা যাতে জলাবদ্ধতা না হয়, আলোকায়ন করা যাতে রাত্রিবেলায় সব কিছু সুন্দর লাগে এবং নিরাপদ থাকে, এই বিষয়গুলিতে প্রায়োরিটি দেওয়ার কারণে আজকে এই পর্যায়ে আমি আসতে পেরেছি। সম্প্রতি 2,931 কোটি 61 লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প বদলে দিয়েছে রাজশাহী নগরীকে। প্রশস্ত রাস্তা, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন, সড়কবাতি, বিনোদন কেন্দ্রের সৌন্দর্য বর্ধন এখন রাজশাহীকে চেনায় অন্যভাবে। এছাড়া দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি, তরুণদের কর্মসংস্থানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক এবং মডেল মসজিদ এ নগরীকে দিয়েছে আলাদা মাত্রা। নগরী জুড়ে প্রায় 20 কোটিরও বেশি টাকা ব্যয়ে অত্যাধুনিক সুদৃশ্য বিদ্যুৎ সাশ্রয়ী সড়কবাতি এখন পর্যটকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ। আসলে উন্নত বিশ্বের অনেক জায়গাতেই তো আমি যাই, গেছি অনেক শহরে এবং আমরা অনেকেই যাই, কিন্তু সেখানকার যে জিনিসগুলো গ্রহণ করার মতো সেগুলো আমরা গ্রহণ করি না বা সেগুলোর সম্পর্কে আমাদের মানে কোনো আগ্রহ আমরা দেখাতে পারি না। আমি এই ক্ষেত্রে সেগুলো ধারণ করে ছবি তুলে নিয়ে এসে আমাদের প্রকৌশলীদের সঙ্গে আলাপ আলোচনা করে কোনটা কোথায় কীভাবে করলে আমাদের খরচ অনুযায়ী, আমরা তো তাদের মতো অতটাই করতে পারবো না, সেইটা মাথায় রেখেই আমি কাজ করেছি এবং আরও নতুন নতুন অনেক দৃশ্যমান হবে আগামী 3-4-6 মাসের মধ্যে। এ নগরীর বদলে যাওয়ার গল্প জানতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছেন দেশের অন্য সিটি কর্পোরেশনের মেয়রগণ। সিলেটের মেয়র জনাব আরিফুল চৌধুরী, তিনি রাজশাহীতে নিজে এসে বছর 2-2.5 আগেই বেশ কিছু ছবি তার লোকজনকে দিয়ে সংগ্রহ করে নিয়ে গেছেন, নারায়ণগঞ্জ করেছে, ঢাকা থেকেও টিম এসেছিল, কাজেই তারা দেখতে আসছে, জানতে আসছে, বুঝতে আসছে কীভাবে এই সীমিত বাজেটের মধ্যেও এগুলো উন্নয়নমূলক কাজ করা সম্ভব। যদিও মেয়র বলছেন শুধুমাত্র শিল্পায়ন ছাড়া এই সিটি কর্পোরেশনের আপাতত তেমন কোনো উন্নয়ন চাহিদা নেই, তাই প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা ছাড়া আর কিছু চাওয়ারও নেই। আসলে তিনি যা দিয়েছেন রাজশাহী জেলা, রাজশাহী বিভাগ বা রাজশাহী সিটি কর্পোরেশনে, সেটা আমাদের প্রত্যাশিতও বেশি এবং সেই 2,800 কোটি টাকার সিটি কর্পোরেশনের যে প্রজেক্ট তার অর্ধেকও এখন পর্যন্ত ব্যয় করা যায়নি। তার দেয়া বিকেএসপি, তার দেয়া নব থিয়েটার এবং বঙ্গবন্ধু হাইটেক পার্ক ইত্যাদি এখন উদ্বোধনের অপেক্ষায় আছে, কাজেই তাকে আসলে এবং আমরা চাইব না, তিনি জানেন কখন কোথায় কী দিতে হবে, আমরা তো কৃতজ্ঞতায় জ্ঞাপন করব। গ্রিন সিটি ক্লিন সিটি খ্যাত মহানগরী এখন আলোকবর্তিকা দেশের অন্য বড় শহরের জন্য। মেয়রের দাবি, সদিচ্ছা আর সম্পদের সুষ্ঠু ব্যবহার থাকলে বদলে দেওয়া সম্ভব যে কোনো নগরী। রাজশাহী যেন তারই অনন্য প্রতীক হয়ে উঠেছে। আবরার সাইড, চ্যানেল 24, রাজশাহী।